খারাপে দশমী আজ, কিন্তু মনের কোণে বিষাদটাকে দূরে রেখে মাকে বিদায় জানাতে হয় হাসি মুখে। এটাই রীতি, কারণ একটা বছর অপেক্ষা করব আমরা সকলে মাকে সিঁদুর দিয়ে বরণ করে, মিষ্টি মুখ করিয়ে। আর সে কারণেই এই চালতা বাগান সর্বজনীনে মহিলারা রয়েছেন, তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন এবং একই সঙ্গে মিষ্টি মুখের পালাও চলবে। আর যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে চেষ্টা করে বোঝার যে সত্যি কি মনের কোণে কোথাও বিষাদ রয়েছে, নাকি উমাকে বাড়ি পাঠাতে হবে, তার নিজের জায়গায় পাঠাতে হবে হাসি মুখে। মনের কোণে কোথাও কোনো বিষাদ আছে? একদম, খুব বিষাদ চলে যাবে। চারটে দিন মজা করেছি যেমন, কিন্তু আজকে সেই মন খারাপের দিন, মাকে ছেড়ে চলে যাবে আমাদের ছেড়ে। কতটা কষ্ট হচ্ছে? কষ্ট তো আছে, কিন্তু এর মধ্যে আবার আনন্দও আছে, আসছে সামনের বছরের জন্য অপেক্ষা। আবার একটা তো মনে দুঃখ থাকি যে মা চলে যাচ্ছে, বাট আমরা যত মহিলারা আছি সবাই অপেক্ষা করে থাকি যে কবে মানে দশমী হবে, আমরা সিঁদুর খেলা খেলবো আর সবাই একসঙ্গে মিলে এনজয় করব। মা সবাইকে রক্ষা যেহেতু করে, সকলের প্রার্থনা কামনা করে, আমরা প্রত্যেকেই সকলের ভালো এবং শুভেচ্ছা কামনা করার জন্যই কিন্তু মাকে আহ্বান করি। সবাই ভালো থাকুক, সকলকেই শুভ বিজয়ার প্রীতিও শুভেচ্ছা। সিঁদুর খেলা তো হলো, এরপরে? এরপরে আমরা নিজেরা সব আনন্দ করব, মিষ্টি খাবো, সব যারা বড়দের রয়েছে তাদের প্রণাম করব, আর যারা ছোটদের রয়েছে তাদের ভালোবাসবো, সবাইকে আশীর্বাদ করব। মা চলে যাচ্ছে সত্যি খুবই কষ্টে, কিন্তু এটাও একটা মধ্যে আমরা আনন্দ খুঁজে নিয়েছি। আসুন একটুখানি এগিয়ে আসুন, আপনার সাথে কথা বলি। মা চলে যাচ্ছেন, কিন্তু মাকে আমরা হাসি মুখে বিদায় জানাবো, তাই তো? একদম, হাসি মুখে বিদায় জানাবো এবং আমরা সিঁদুর খেলার মধ্যে একটা আনন্দ করে ওনাকে বিদায় জানাচ্ছি। এটা তো আমাদের খুবই ভালো লাগছে, আর আসছে বছর আবার মা আসবে সেই অপেক্ষা। একসঙ্গে একবার হয়ে যাক, আসছে বছর একটু ঢাকের তালে নাচ হয়ে যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।